সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে যে বিষয় তা আলোচনা করব, আর আজকের যে বিষয় তা হলো বিয়ের জন্য আমি কিভাবে নিজেকে তৈরি করতে পারি, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তাই সকল ঈশ্বরের সন্তানদেরকে শুরু থেকে শেষ অবধি শোনার জন্য অনুরোধ জানাই এবং অন্যদেরকে শেয়ার করার জন্য, অন্যদের কাছে এই বিষয়টি পাঠিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাই যে তোমরা একে অপরকে শেয়ার করো এই বিষয়। আজকের যে বিষয় তা হলো যে বিয়ের জন্য আমি কিভাবে নিজেকে তৈরি করতে পারি, সেই বিষয়ে আজকে আলোচনা। তাই সকলকে বলতে চাই যে আসুন আমরা মন দিয়ে শুনি। বিয়ের জন্য তাহলে শুরু করা যাক যে বিয়ের জন্য আমি কিভাবে নিজেকে তৈরি করতে পারি। বিয়ের জন্য নিজেকে বাইবেল সম্মত উপায়ে তৈরি করা হলো নিজের জীবনের জন্য কোনো প্রচেষ্টা বা উদ্যম গ্রহণ করা। এমন একটি নীতি আছে যেটির নতুন জন্মপ্রাপ্ত বিশ্বাসী হিসাবে আমাদের জীবনে প্রতিটি বিষয়ের উপর কর্তৃত্ব করা উচিত। সবচেয়ে বড় এবং সবচেয়ে দরকারি আদেশ হলো তোমরা প্রত্যেকে তোমাদের সমস্ত অন্তর, সমস্ত প্রাণ ও সমস্ত মন দিয়ে তোমাদের প্রভু ঈশ্বরকে ভালোবাসবে। যদি আমরা মতি 22 অধ্যায় 37 থেকে 38 পদ পাঠ করি সেখানে আমরা জানতে পারবো এটি কোনো অসার বা হালকা আদেশ নয়। এই বিয়ে এটি কোনো অসার বা হালকা আদেশ নয়, বিশ্বাসী হিসেবে এটি আমাদের জীবনের কেন্দ্রবিন্দু ও মূলমন্ত্র হওয়া প্রয়োজন। আমাদের জীবনের কেন্দ্রবিন্দু এবং মূলমন্ত্র হওয়া কি প্রয়োজন? যে আমরা যেন প্রত্যেকে আমাদের সমস্ত অন্তর দিয়ে, সমস্ত প্রাণ দিয়ে, সমস্ত মন দিয়ে ঈশ্বরকে আমরা ভালোবাসি, সেইটা হলো কিন্তু আমাদের কাছে সবথেকে কেন্দ্রবিন্দু এবং মূলমন্ত্র হওয়া প্রয়োজন আমাদের জীবনে, যে ঈশ্বরকে যেন আমরা ভালোবাসি। এবং এর অর্থ হলো আমাদের সমস্ত অন্তর দিয়ে ঈশ্বর ও তার জীবন্ত বাক্যের উপর আলোকপাত করা, যেন আমাদের প্রাণ ও মন সেই সব জিনিসে ভরপুর থাকে যেগুলো তাকে, অর্থাৎ ঈশ্বরকে সন্তুষ্ট করবে। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে যে আমাদের সমস্ত জীবন দিয়ে, হ্যাঁ, আমাদের সমস্ত অন্তর দিয়ে আমরা যাতে ঈশ্বর এবং তার জীবন্ত বাক্যের মধ্যে আমাদের মন প্রাণ সবসময় যুক্ত থাকে, এই মধ্য দিয়ে আমরা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারবো, এই বিষয়টি যেন আমাদের জীবনে থাকে। প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে ঈশ্বরের সাথে আমাদের এমন একটি সম্পর্ক স্থাপিত হয়েছে যার মধ্যে অন্যান্য সম্পর্কগুলোও একত্রে একই সূত্রে গ্রথিত থাকে। বৈবাহিক সম্পর্ক হলো খ্রিস্ট মণ্ডলীর মধ্যে যে সম্পর্ক বিদ্যমান আছে সেই সম্পর্কের উপর প্রতিষ্ঠিত। এফিসীয় 5 অধ্যায় 22 থেকে 33 পদ যদি আমরা পাঠ করি সেখানে আমরা দেখতে পারবো যে মণ্ডলীর বিষয় সকল, যে বৈবাহিক সম্পর্ক যেমন খ্রিস্ট মণ্ডলীর মধ্যে যে সম্পর্ক সেই রকম সম্পর্ক রাখা। আমাদের জীবনের সব কিছু প্রভুর আদেশ ও তার শিক্ষা বা দৃষ্টান্ত অনুসারে বিশ্বাসী হিসাবে জীবনযাপন করার অঙ্গীকারের দ্বারা পরিচালিত হয়ে থাকে। ঈশ্বর এবং তার বাক্যের প্রতি আমাদের বাধ্যতা বিবাহ ও জগতের জন্য দেওয়া ঈশ্বরের নিয়মকানুন পূর্ণ করার জন্য প্রয়োজনীয় সব কিছু দিয়ে আমাদের তৈরি করে থাকে। নতুন জন্মপ্রাপ্ত প্রতিটি বিশ্বাসীর নৈতিক দায়িত্ব ও কর্তব্য হলো তাদের জীবনের সব কিছুর মধ্য দিয়ে ঈশ্বরকে মহিমান্বিত করা। যদি আমরা দেখি প্রথম করিন্থীয় 10 অধ্যায় 31 পদ, সেখানে আমরা দেখতে পারবো যে আমাদের যারা বিশ্বাসী, আমরা নতুন জন্মপ্রাপ্ত বিশ্বাসী, প্রতিটি বিশ্বাসীর নৈতিক, হ্যাঁ, নীতিগত দায়িত্ব এবং কর্তব্য যে আমাদের জীবনের সব কিছুর মধ্য দিয়ে যেন আমরা ঈশ্বরকে গৌরব দিই, মহিমা আমরা দিই। বিয়ের জন্য যদি আপনি নিজেকে তৈরি করতে চান তাহলে আপনাকে খ্রিস্ট যীশুর আহ্বানে সাড়া দিয়ে তার সাথে গমনাগমন করতে হবে এবং ঈশ্বরের বাক্যর মধ্য দিয়ে তার সাথে আরও বেশি করে অন্তরঙ্গ হতে হবে। দ্বিতীয় তিমথি 3 অধ্যায় 16 17 পদ আমরা যদি পাঠ করি সেখানে আমরা দেখতে পারবো যে এই বিষয়ে কত সুন্দর করে লেখা আছে যে আমাদেরকে বিয়ের জন্য যদি আমাদের নিজেদেরকে তৈরি করতে হয় তাহলে আমাদেরকে খ্রিস্ট যীশুর আহ্বানে সাড়া দিয়ে তার সাথে আমাদেরকে গমনাগমন করতে হবে এবং ঈশ্বরের বাক্যের মধ্য দিয়ে তার সাথে আরও বেশি করে অন্তরঙ্গ হতে হবে এবং আপনার সব কিছুতে তার প্রতি আপনার বাধ্যতাকে প্রকাশ করতে হবে। বাধ্যতাই ঈশ্বরের সাথে গমনাগমন করার বিষয়টি শিক্ষা নেওয়ার আর কোনো সহজ পথ বা উপায় নেই। এটি হলো একটি পছন্দনীয় বিষয়
যেখানে আমাদের প্রত্যেক দিন জগতের দৃষ্টিভঙ্গি থেকে নিজেদেরকে সরিয়ে রাখতে হবে এবং সরাসরি ঈশ্বরকে অনুসরণ করতে হবে। খ্রিস্টের সাথে গমনাগমন করার অর্থ হলো নম্রতাই আমাদের নিজেদের প্রতিদিন এবং প্রতি মুহূর্ত তার কাছে সমর্পণ করা, যিনি হলেন আমাদের একমাত্র পথ, সত্য ও জীবন। এটিই হলো সেই স্বর্গীয় মহাদান বিবাহ, যার জন্য প্রতিটি বিশ্বাসীর প্রস্তুতি গ্রহণপূর্বক তৈরি থাকা প্রয়োজন। যিনি আত্মিকভাবে পরিপক্ক এবং ঈশ্বরের সাথে গমনাগমন করেন, তিনি অন্য যে কারো তুলনায় বিয়ের জন্য অধিক প্রস্তুতি গ্রহণ করে থাকেন। অর্থাৎ ঈশ্বরের সঙ্গে যাদের সম্পর্ক আছে, আত্মিকভাবে পরিপক্ক অবস্থায় যাদের আত্মিক জীবন অনেক সবল ঈশ্বরের সঙ্গে যুক্ত থেকে, তারা কিন্তু এই বিয়ের বিষয়টি সম্পর্কে অধিক প্রস্তুতি তারা গ্রহণ করে থাকে। বিয়ে বিষয়টি অঙ্গীকার, গভীর অনুরাগ, নম্রতা, ভালোবাসা এবং শ্রদ্ধা বা সম্মান দাবি করে। ঈশ্বরের সাথে যার অন্তরঙ্গতা যত বেশি, তার মধ্যে এই গুণগুলো তত বেশি পরিলক্ষিত হয়ে থাকে। অর্থাৎ যারা বিয়ের জন্য প্রস্তুতি নিতে চায়, তাদেরকে ঈশ্বরের সঙ্গে সম্পর্কযুক্ত হতে হবে। যখন ঈশ্বরের সঙ্গে সম্পর্কযুক্ত হতে পারবে তারা, তখন তাদের যে অঙ্গীকার, প্রতিজ্ঞা সকল আছে, গভীর যে অনুরাগ এবং নম্রতা, ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান, এই বিষয়গুলো সম্পর্কে তারা আরও বেশি মন থেকে প্রস্তুতি হয় এবং সেই মধ্য দিয়ে কিন্তু তারা বিয়ের জন্য যে গুণগুলো তাদের দরকার আছে, সেই গুণগুলো তারা পেয়ে থাকে। যেহেতু আপনি বিয়ের জন্য নিজেকে তৈরি করছেন, সেহেতু আপনার উচিত ঈশ্বর যেভাবে চান সেইভাবে তিনি যেন আপনাকে গঠন করেন, তাকে সেই সম্মতি দেওয়া। ঈশ্বরের কাছে নিজেদেরকে প্রার্থনা করতে হবে যে প্রভু, আমাদেরকে, আমাকে তোমার মতো করে তুমি তৈরি করো, যে আমার বিবাহের জন্য আমাকে যেমন প্রয়োজন হওয়া প্রয়োজন সেইভাবে আমাকে তুমি তৈরি করো। এই নির্ভরতা কিন্তু ঈশ্বরের হস্তে নিজেদের জীবনকে দেওয়ার দরকার আছে এবং সেই মধ্য দিয়ে ঈশ্বর আর্থিকভাবে আমাদের জীবনকে, মনকে গঠন করেন বিয়ের জন্য এবং ওই বিষয়টির উপর বিশেষভাবে আলোকপাত করতে করা। ইব্রীয় 12 অধ্যায় 1-2 পদ আমরা পাঠ করলে জানতে পারবো, আপনি যদি তার কাছে নিজেকে সঁপে দেন, তাহলে ওই চমৎকার দিন অর্থাৎ বিয়ের দিন যখন উপস্থিত হবে, তখন বিয়ের জন্য আপনি যাতে সম্পূর্ণভাবে নিজেকে প্রস্তুত করতে পারেন, সেই জন্য তিনি প্রয়োজনীয় সব কিছু আপনাকে দিয়ে সক্ষম করে তুলবেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন, আমেন। তাই সকলকে বলতে চাই, যারা বিয়ের জন্য প্রস্তুতি নিতে চায়, তারা যেন এই বিষয়টি মনে রাখে যে ঈশ্বরের কাছে নিজের জীবনকে রাখে এবং সেই মধ্য দিয়ে কিন্তু ঈশ্বর তার মধ্যে নম্রতা, ভালোবাসা, গভীর অনুরাগ, সম্মান, এই বিষয়গুলো কিন্তু তৈরি করবেন এবং এইগুলো কিন্তু বিয়ের জন্য খুবই প্রয়োজন। আর্থিকভাবে আমরা হয়তো অর্থের দিক থেকে, শারীরিকভাবে আমরা বিয়ের জন্য প্রস্তুতি নিই, কিন্তু আমাদের আর্থিক জীবন যদি দুর্বল হয়, সেই বিয়ে বেশি দিন টেকসই হয় না। আমরা যদি জগতে এখন দেখি, আমরা দেখতে পারি যে তাদের আর্থিক জীবনটা সেইভাবে প্রস্তুত নেই বলে আজকে বেশিরভাগই ডিভোর্স সমস্ত জায়গায় আমরা দেখতে পারি। তাই বিয়ের জন্য কিন্তু নিজেদেরকে ঈশ্বরের কাছে, যারা নতুন বিশ্বাসী, নতুন ঈশ্বরকে গ্রহণ করেছেন, তাদেরকে বিয়ের জন্য প্রস্তুতি নিতে গেলে কিন্তু ঈশ্বরের সঙ্গে তাদেরকে ঘনিষ্ঠবদ্ধ হতে হবে এবং ঈশ্বর তাদেরকে নিজের মতো করে, তোমাদেরকে নিজের মতো করে ঈশ্বর তিনি তৈরি করবেন, যে আমাদের আর্থিক জীবনটা কেমন হবে সেই মধ্য দিয়ে আমাদের বিয়ের জন্য ঈশ্বর তিনি সেই মহান দিন, বিয়ের দিন প্রস্তুতি আমাদের তৈরি করবেন। ঈশ্বর সেই দিনের বিষয় বলছেন যে সেই দিনে আমাদের প্রস্তুতির জন্য তাহলে নিজেদেরকে ঈশ্বরের কাছে সমর্পিত করতে হবে। তাই সকল ঈশ্বর সন্তানদেরকে উৎসাহিত করতে চাই, আসুন আমরা সেইভাবে নিজেদেরকে প্রস্তুত করি, তৈরি করি। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদিত করুন, আমেন। স্বর্গের সর্বশক্তিমান পিতাঈশ্বর, আমাদের পরিচালনাকারী পিতাঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই, প্রার্থনা করি প্রভু। আজকে যে বিষয় নিয়ে, যে টপিক নিয়ে আমরা আলোচনা করলাম প্রভু, তোমার যতজন সন্তানগণ তাদেরকে তোমার দয়া, তোমার আশীর্বাদ, তোমার করুণা বর্ষিত করো, তাদের সঙ্গে সঙ্গে তুমি থাকো, পবিত্র আত্মা দ্বারা পরিচালনা দাও, প্রার্থনা প্রভু যীশু নামে চাই,
আমেন আমেন। জয় যীশু, জয় যীশু।